কিন্তু আমি আসল ব্যাপারটা বুঝতে পেরেছি। মায়ের অ্যাকচুয়ালি বৌমার উপর ভরসা হচ্ছে না। আর সেটাই খুব স্বাভাবিক। মানে ছেলের বউগুলো হয় এরকম সব। কি বলে অকর্মের ঠেকি। মা, তুমি এরকম ভাবো আমাকে? ও মা, আমি আবার এসব কি ভাবলাম? আয় ঋষি, আয়। শয়তান ছেলে, অনেকদিন মা খাবার শখ হয়েছে না? মা ঠিক আমার যথেষ্ট বয়স হয়েছে কিন্তু আমার। আরো ভাই, জোরে মারো কি? জোরে উঠছে। না না, অসভ্য ছেলে, নে খেতে বস। অনেক রাত হয়েছে, আর দেরি করো না, নাও ঝগড়া চিটি আর করো না, খেয়ে নাও। মায়ের হাতে আমাকে মার খাওয়ানো, তোমাকে তো আজ মজা দেখাতেই হচ্ছে। শোনো, ওসব মজা টজা তুমি পরে দেখিও, আগে খেতে বসো, আমার খুব খিদে পেয়েছে, বসো। কিন্তু বসো, মজা কিন্তু পরে দেখাবো। চুপ করো, বসো তো। যেন একখানা যুদ্ধ জয় করে এলাম। সত্যি ট্রেনটা যখন ছাড়ছিল তুমি বাবার মুখটা দেখেছিলে? দেখবো না আবার। শোনো না, আমার না খুব হাসি পাচ্ছিল যেন যখন বাবার ওই করুণ মুখটা নিয়ে বাবা তাকিয়েছিল। তার একটা কারণ আছে। দেখো, আগামী তিন দিন ধরে বাবাকে মায়ের টেনশন সহ্য করতে হবে, তাই। সত্যি ঋষি, বাবা মা কি সিম্পল, তাই না? ওদের কারোর থেকে কোনো চাহিদা নেই, কোনো প্রত্যাশা নেই, সারাটা জীবন শুধু অন্যের সুখ দুঃখের কথা ভেবে কাটিয়ে দিল। সত্যি মোহর, আমারও মাঝে মাঝে মনে হয়, দেখো ওরা কি অল্পেতেই এত খুশি, তাই না? ঋষি, আমরা যদি আমাদের জীবনটা এইভাবে কাটাই তাহলে সবকিছু কত সহজ হয়ে যাবে না? অবশ্য তোমার সঙ্গে আমার মায়ের একটা ব্যাপারে খুব মিল আছে। কি ব্যাপারে? এই যে মা সারাক্ষণ অন্যের ব্যাপারে ভাবে, তুমিও তো ঠিক তাই। শুধু তোমার লিস্টে আমার নামটাই নেই। ব্যাস, এই শুরু হলো, এই শুরু হলো তোমার বাজে বকা। শোনো, তুমি থাকো, আমি চললাম। এই না না, যাচ্ছে কোথায়? দেখো, আমি কিন্তু আমার বাবার মতো নিপাট ভালো মানুষ নই। কাজী, ওরা ফিরে এলে আমরাও কোথায় একটা ঘুরতে যাবো। তুমি বলো, তুমি কোথায় যেতে চাও? সত্যি ঋষি, আমরা ঘুরতে যাবো, কি দারুণ মজা হবে, তাই না? তুমি বলো, তুমি কোথায় যাবে? যেখানে তুমি চাও। দেখো, মোদ্দা কথা হচ্ছে তুমি আমার পাশে থাকলে আমার জন্য সব জায়গায় সমান। ও, তাহলে আর এত টাকা খরচা করে যাওয়ার কি মানে? এখান থেকে ওই এখানে ওই রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া মেমোরিয়াল ওসব জায়গায় ঘুরে এলে তো হয়। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রবীন্দ্র সদন ময়দান? এই মোহর, বল না কোথায় যেতে চাও? এই, তুমি কি পাহাড় পছন্দ করো নাকি সমুদ্র? জঙ্গল। হ্যাঁ, জঙ্গল। হ্যাঁ, পাহাড়ি জঙ্গল। রাতে বেশ গা ছমছমে একটা পরিবেশ হবে, আর খুব কি হলো ঋষি, ভয় পেয়ে গেলে? ভয় বিন্দু মাত্র ভয় পাইনি। তুমি জঙ্গলে যাবে? ও না, ভালো তো, একদিকে ভালো। দেখো, আমি জঙ্গলে যত ভয় পাবো তত তোমাকে এরকম ভাবে জড়িয়ে আঁকড়ে ধরবো। কি করছো ঋষি? আমি তোমাকে আগে ওই লোকটা সম্বন্ধে বলেছি, ওই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। না মোহর, আমি নিশ্চিত এটা বৌমনির কোনো একটা চাল। তোমাকে মানসিক চাপে রাখার জন্যই বৌমনি এসব করছে। তুমি এতটা সুখে আছো সেটা বৌমনি বিন্দু মাত্র সহ্য করতে পারছে না। তোমাকে তো আমি বারবার সাবধান করেছিলাম যে বৌমনির সাথে কোনো রকম সম্পর্ক না রাখতে। আর শুধু আমি না, ঠাম্মিও তো বলেছিল। তা সত্ত্বেও তুমি কেন? জ্যাকিম, তুমি এক্ষুনি তোমার ফোন থেকে বৌমনির নাম্বারটা ডিলিট করো। আর এরপর থেকে যদি কোনো আন্দোলন নাম্বার থেকে ফোন আসে তুমি একদম রিসিভ করবে না। তুমি আমার উপরে কেন রাগ করছো ঋষি? আমি তো তোমার বৌমনিকে ফোন করিনি, সে তো নিজেই আমাকে সাবধান করার জন্য ফোন করেছিল। দেখো, আমি আর কোনো কথা শুনতে চাই না, আর এই শেষবারের মতো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। মোহর, প্লিজ তুমি বৌমনির এই ফাঁদে আর পা দিও না। দেখো ঋষি, তুমি যেটা বলছো হয়তো হয়তো সেটাই ঠিক, কিন্তু কোনো কিন্তু না, আমি 100% কনফার্মড। এবার দেখার বিষয় হচ্ছে পারিন মজুমদার নতুনভাবে কী করে আক্রমণটা করে। কিন্তু একটা জিনিস নিয়ে আমি মহা চিন্তায় পড়ে গেলাম। আমাকে ইমিডিয়েটলি দিল্লি যেতে হবে, আর তোমাকে এই অবস্থায় ফেলে আমি কী করে যাব? এদিকে মিশ্রাজিকে আমি কথা দিয়ে বসে আছি, তোমাকে আমি এই অবস্থায় ফেলে যাই কী করে? না ঋষি, শুধু শুধু নিজের যাওয়াটাকে ক্যান্সেল করো না, ঠিক আছে? তোমার সাথে কথা বলে আমার মনটা এখন অনেক শান্ত হয়ে গেছে। আমার জন্য তোমার
কাজের যদি কোনো ক্ষতি হয় তাহলে কি আমার ভালো লাগবে বলো? ও তুমি বুঝতে পারছো না, আমার সত্যি খুব ভয় করছে। তুমি একদম দুশ্চিন্তা করো না। তুমি যদি কাজ ফাজ ছেড়ে দিয়ে সব আমার জন্য বাড়িতে বসে থাকো, আমার ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। আর দুদিনেরই তো ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, কিছু হবে না। যেতে পারি, তবে একটা শর্ত আছে। এই দুদিন তুমি বাড়ির বাইরে আর কোথাও বেরোবে না। আর বৌমণি তোমাকে যতই প্রভোক করার চেষ্টা করুক না কেন, তুমি একদম সে কথায় কান দেবে না। প্রমিস করো। তোমার আল্লাহদের সীমা তো দেখছি বেড়েই চলছে। কোথায় বেড়ে চলছে? আরে এগুলো তো সব পেন্ডিং ছিল। তোর মনে আছে আমি রাতের পর রাত ওই সোফাতে একা জেগে কাটিয়েছি? কত ইচ্ছে হতো তোমার কাছে যাই, তোমাকে ছুই, কিন্তু পারতাম না। আমিও কি খুব শান্তিতে ঘুমিয়েছি নাকি? আমিও খুব কষ্ট পেয়েছি ঋষি। আমি বুঝতে পারতাম তুমি কি দোটানার মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু তবুও তোমাকে কোনো সাহায্য করতে পারতাম না। আমার কষ্ট আরো বেড়েছে তো। কিন্তু আমি তো ভাবতাম তুমি আমাকে ইচ্ছা করে দূরে সরিয়ে রাখতে। তোমারই মনে হওয়াটার কোনো মানে হয় না ঋষি। আমার তো সবসময় মনে হতো তুমি আমার উপরে খুব রাগ করে আছো। না মোহন, তোমার উপর না, আমি নিজের উপর রাগ করে থাকতাম। তোমার মনে আছে কাপড় কাছের বালতি তুলতে গিয়ে তুমি যখন পিঠে চোট পেয়েছিলে? এটা আমি নিয়ে যাচ্ছি। না না ঋষি, আমি পারবো। কেন জেদ করছো? বললাম তো আমি নিয়ে যাচ্ছি, ছাড়ো। মোহর, তুমি আমায় মলমটা দাও, আমি লাগিয়ে দিচ্ছি। সেদিন তোমাকে ওষুধ লাগাতে গিয়ে আমি লাগাতে পারিনি, কেন জানো? তোমাকে এতটা কাছে পেয়েও নিজের করে না পাওয়ার আক্ষেপটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। আর এখন? এখন তো আর কোনো আক্ষেপ নেই। না, এখন আর কোনো আক্ষেপ নেই। এখন তার মানে সমস্ত খবরাখবর তোমার হাতের মুঠোয় আছে। সো দেন নাও ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট your job. কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও। হ্যাঁ স্যার। তিথি, তোমাকে ঠিক সময় ঠিক জায়গায় হাজির থাকতে হবে। তুমি একা থাকবে না, তোমার সঙ্গে ও থাকবে। আর ও তোমাকে ঠিক যেভাবে যেভাবে বলে দেবে তোমাকে ঠিক সেইভাবে কাজটা করতে হবে। প্রথমবারে সাকসেসফুল নাও হতে পারো, কিন্তু পরপর চেষ্টা চালিয়ে যেতে হবে। ঘূর্ণাক্ষরেও কেউ যেন সন্দেহ করতে না পারে, সব কিছু যেন স্বাভাবিক থাকে। আমাদের টার্গেটকে গাড়িতে তুলে দিলেই তোমার মুক্তি। আশা করি এটাই তোমার সঙ্গে আমার শেষ কাজ হবে তিথি। এরপর তোমাকে আর আমার প্রয়োজন হবে না। কিন্তু মিস্টার মজুমদার, টার্গেটের সঙ্গে সঙ্গে তো আমাকেও গাড়িতে তোলা হবে, রাইট? সার্টেনলি। আমি তো আর চলন্ত গাড়ি থেকে নেমে পড়তে পারি না। আপনি এক্স্যাক্টলি যে কি প্ল্যান করছেন বলুন তো। তুমি বড্ড বেশি প্রশ্ন করো তিথি। এই প্ল্যানিংয়ে তোমার যা ভূমিকা সেইটুকু পালন করলেই হবে, তাতে মাথা ঘামাও। ঠিক সময়ে ঠিক জায়গায় তোমাকে ছেড়ে দেওয়া হবে। কাজটা খুব সাবধানে করতে হবে, রিপিট, খুব সাবধানে। আসতে পারো দুজনেই। ওকে স্যার। একবার পুলিশের চক্করে পড়তে হয়েছে। আমার যদি কোনো ঝামেলা হয় তাহলে জল খোলা হতে বাকি থাকবে না। আই মাস্ট বি কশিয়াস, ভেরি কশিয়াস। আমার কাজ তো শেষ, তাহলে এখনো আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে? তোমার ভাগ্য ভালো, তোমাকে আমি এখানে এইভাবে বেঁধে রাখিনি। আপনি মোহরের মা? কেন, তুমি ওকে চেনো নাকি? দেখো প্রিয়াঙ্কা, সারা জীবন ধরে তুমি যাকে খুঁজে বেরিয়েছো তাকে একবার চোখের দেখাও দেখবে না? তোমার হাতে আর 10 মিনিট আছে, রেডি হয়ে চুপচাপ গাড়িতে উঠে বসো। আর হ্যাঁ, কোনো চালাকি নয়।